কংগ্রেস সভানেত্রী উত্তর নেতৃত্ব এবং উপস্থিত মহামহিলা সকলকে আমাদের হুগলি জেলার তারকেশ্বর থানার কেশবতক অঞ্চল থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে দূতের কথা বলি। আপনারা দেখেছেন যে এগারো সাল থেকে বারো বছর ধরে আমাদের এই যে পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গে মহিলাদের উপর এবং অন্যান্য অংশের মানুষের উপর নির্যাতন চলছে, সেই নির্যাতনে আমরা সকলেই তার অংশীদার। আমরা 13 সালের নির্বাচনে প্রার্থী হয়েছিলাম, সেখানে আমাদের কানের কাছে বন্দুক, গলার কাছে শর্ট ধরা হয়েছিল, কিন্তু আমরা প্রার্থী মনোনয়ন তুলিনি। আমরা পঞ্চায়েতে লড়াই করেছিলাম। 18 সালের নির্বাচনে আমরা দেখেছি, আপনারা দেখেছেন, আমি জেলা পরিষদের প্রার্থী হতে গিয়েছিলাম আরামবাগে, আমাকে ন্যাকেট করা প্রায় করে মনোনয়ন জমা দিতে দেয়নি। সেখানে দাঁড়িয়ে এবছরের যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে আমাদের এলাকার মা বোন এবং অন্যান্য অংশের মানুষকে সঙ্গে করে আমি পঞ্চায়েত সমিতি প্রার্থী হয়েছিলাম এবং সেখানে বিপুল ভোটে জয়লাভ করেছি। এবং পঞ্চায়েতে আমরা পঞ্চায়েত পেয়েছি, সেই পঞ্চায়েতে আমাদের মহিলা প্রধান এবং 5 জন প্রার্থী জয়লাভ করেছে, পঞ্চায়েত সমিতি 2 জন জয়লাভ করেছে। আমরা পঞ্চায়েত গঠন করেছি আজকের দিনে। আপনারা জানেন যে এই যে এত সন্ত্রাস, এত কিছু, এই নারী নির্যাতন, এর বিরুদ্ধে আমাদের যে মহিলারা, আমাদের যে পঞ্চায়েতের কর্মীরা, তাদের আমরা একত্রিত করতে পেরেছিলাম, আমরা বোঝাতে পেরেছিলাম। এবং এবারেও আমাদের পঞ্চায়েত দখল করতে চেয়েছিল দুষ্কৃতিকারীরা, বিডিও, পুলিশ সকলের সহযোগিতায়, কিন্তু আমরা লড়াই করে দাঁতে দাঁত চেপে সব মানুষ একত্রিত হয়ে মা বোনেদের সঙ্গে পেয়ে আমরা এই লড়াই জয়লাভ করেছি। এই লড়াই সকলের জয়। এখানে আমাদের অনেক প্রলোভন, অনেক কিছু দেখানো হয়েছিল, কিন্তু মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের মোহ ত্যাগ করে, আরো অন্যান্য অংশের জিনিসের মোহ ত্যাগ করে প্রার্থীদের সঙ্গে তারা ঘুরেছেন, প্রচার করেছেন এবং আমরা জয়লাভ করেছি। এই জয় গণতন্ত্র প্রিয় মানুষের জয়। আগামী দিনে যে পঞ্চায়েত গড়েছি, সেই পঞ্চায়েতকে আমরা একটা দৃষ্টান্ত রূপে তৈরি করব, কারণ সারা পশ্চিমবাংলার মধ্যে কেশবতক পঞ্চায়েত আমরা পুরস্কৃত হয়েছিলাম এসএসএ গ্রুপ, স্বয়ম্বর গোষ্ঠী এসবে। আজকেও আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলছি। পঞ্চায়েতটা আমরা আগামী দিনে খুব সুন্দর করে তৈরি করব, যেটা সারা রাজ্যের কাছে দৃষ্টান্ত স্থাপন করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। সম্মানীয় সভানেত্রী জাহানারা খান, মঞ্চে উপস্থিত আছেন বৃন্দা কারাত মহাশয়া এবং আছেন কমরেড মারিয়াম ধাওয়ালে, আছেন কমরেড কনীনিকা ঘোষজি, এছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত যে সমস্ত লড়াকু নেতা নেত্রীরা এসেছেন তাদের সকলকে জানাই আমার রক্তিম অভিনন্দন ও লাল সেলাম। কমরেড, এই পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্য জুড়ে তৃণমূল যে লুট, ছাপ্পা ও জুলুমবাজি ঘটিয়েছে তার মধ্যে আমিও একজন। আমি কাশ্মীরা বেগম খান, একজন সাধারণ গৃহবধূ, কোনোদিনই সেইভাবে সরাসরি রাজনীতির সাথে যুক্ত ছিলাম না, কিন্তু মীনাক্ষীর বক্তব্য শুনতে আমার খুব ভালো লাগে। যাই হোক, আমার গ্রামের অধিকাংশ মানুষের চাহিদা পূরণের জন্য আমি লাল ঝান্ডার পার্টিটা যখন আমাকে সিপিআইএম কাস্তে হাতুড়ি তারা চিহ্নে প্রার্থীর জন্য প্রস্তাব দেন, তখন আমি সাথে সাথে রাজি হই এবং নমিনেশনের জন্য ওবিসি সার্টিফিকেট করার জন্য আমি বিডিও অফিসে গিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ জমা করে বিডিও অফিসে জমা দিই। প্রথমে উনি আমার যে আবেদনটা করেছিলাম ওটা বাতিল বলেছিল, কারণ দেখিয়েছিলেন আমার সাবকাস্টটা ভুল হয়েছিল, সেই জন্য আমার ওটা বাতিল করেছিলেন। পরে আমি আবার মনটা খারাপ হয়েছিল, কিন্তু তারপরেও আমি আবারও পুনরায় সমস্ত কাগজপত্র জোগাড় করে ভোটে লড়ার জন্য আবার অনলাইন ফর্ম ফিল আপ করি। তারপর এক ফর্ম ফিল আপ করে চলে আসি। 13 তারিখ
নমিনেশনে আমাদের পার্টির পক্ষ থেকে 13 তারিখ নমিনেশনের দিন ধার্য করা হয়েছিল, কিন্তু ওই দিন আমার সার্টিফিকেট না থাকায় আমি ওই দিন মনোনয়ন জমা করতে পারি। ফলে 14 তারিখ যখন আরও অনেকজন মিলে আমরা নমিনেশন করতে যাই, নমিনেশন করার সময় করে যখন আমরা সব কিছু কমপ্লিট করে বিডিও অফিস থেকে 3:15 নাগাদ বেরিয়ে আমার যে রিসিভ কপি ওটা নিয়ে আমরা বাড়ি চলে আসি। তারপর ওনারা ওখানে বলেছিলেন আপনাদের নাম্বার দিয়ে যান, আমি এবং আমার হাজব্যান্ড যিনি আমার প্রস্তাবক ছিলেন উনি দুজনেই নাম্বার দিলাম। বলেছিলেন বিডিও ম্যাডামরা যদি কোনো কাগজপত্র বাকি থাকে তাহলে আপনাদের ফোন করে জানাব। কিন্তু আমরা চলে আসি, দুদিন কেটে যায়। 17 তারিখ স্কুটিনির দিনকে আমরা যা দেখি যে উলুবেড়িয়ার বিডিও আমাদের বলছে আমার মনোনয়নপত্র বাতিল হয়েছে, কারণ কারণ হিসাবে উনি বলেছিলেন যে আমরা সাবকাস দিইনি, কিন্তু আমার কাছে সাবকাস দিয়েছি বলে যে রিসিভ কপিটা উনি দিয়েছেন তাতে ইয়েস অপশনের ঘরে রাইট চিহ্ন দেওয়া ছিল আর উনি সেটা অগ্রাহ্য করছেন। তখন আমি ওনাকে আমার রিসিভ কপিটা দেখাই যে দেখুন আপনি সাবকাস পেয়েছেন বলেই তো আমাকে এখানে ইয়েস চিহ্নটা দিয়েছেন, কিন্তু উনি কোনো অবস্থাতেই মানছিলেন না। কারণ ওই সময় ওখানে আমাদের এলাকার বিভিন্ন নেতা শাসক দলের নেতারা উপস্থিত ছিলেন, উনি ওনাদের সঙ্গে এক হয়ে আমার মনোনয়নটা ইচ্ছাকৃতভাবে বাতিল করলেন। কারণ আমার যে বহিরা অঞ্চল মুসাপুর গ্রাম 56 নম্বর বুথ যেখানে আমার জেতার চান্সটা 100% ছিল, সেই কারণে আমি নমিনেশন জমা দিয়ে চলে আসি। তারপর আমাকে বাতিল করে দিল, আমি উলুবেড়িয়া চলে যাই পার্টি অফিসে গিয়ে। ওখানে ওখানে আমি আমার পার্টির সঙ্গে কথা বলি, আমার পার্টি থেকে গৌতম দা সব্যসাচিদাকে ফোন করেন, সব্যসাচিদাকে ফোন করার পর উনি উলুবেড়িয়া যান 8:30 নাগাদ। 8:30 যাওয়ার পর আমি ওখানে আমরাও যাই, আমাদের পার্টির সকল সদস্যরা ওখানে যাই, নেতারা যান, গিয়ে ওনাকে রিকোয়েস্ট করে বলা হয় যে দেখুন স্যার আপনি তো এটা কী করেছেন, আপনি নিয়েছেন রিসিভ কপি এখানে রয়েছে তাও আপনি এরকম বলছেন। তখন উনি আমাদেরকে বলেছিলেন আচ্ছা ঠিক আছে আমি দেখছি, কিন্তু দুদিন হয়ে গেলেও উনি কোনো কিছু করলেন না। আমাকে ফাইনাল লিস্ট বেরোলো তাও আমার নাম ছিল না। তো যাই হোক, তো এবার আমার আর হলো না। তবে পরে আমরা আর যখন কোনো এর দাঁড় পেয়ে আমরা কী করলাম, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। কলকাতা হাইকোর্ট প্রথমে স্ক্রুটিনি করিয়ে নমিনেশন করাতে বলেছিলেন, কিন্তু উনি সেটাতেও রাজি হননি। পরে আমরা আবারও গিয়ে ওখানে আবার একটা আপিল করি, করার পর সেখান থেকে রায় দিয়েছিল সিবিআই তদন্তে। সেই সিবিআই তদন্ত দেওয়ার পর ওনারা একটু মানে কেঁপে গিয়েছিলেন, কারণ ওনারা ভেবেছিলেন জিরো পার্টি পাওয়া শূন্য দল, ওরা কী করবো, ওদের কী ক্ষমতা আছে, কিন্তু আমার পার্টি সেটা দেখিয়ে দিয়েছিলেন। তার ফলে আমি ওখানে তারপরে যে সিবিআই তদন্ত দিয়েছিল ওনারা সকলে মিলে গিয়ে সেটাকে খারিজ করে সিট তদন্ত করেছিলেন, এবং সিট তদন্ত রিপোর্ট করে যে রিপোর্টে এসেছিল সেই রিপোর্ট অনুযায়ী ওনাদেরকে দোষী বলে সাব্যস্ত হয়েছে এবং ওনারা সাসপেন্ড হয়েছেন। তিনজন বিডিও, তিনজন আধিকারিক, যেরকম হচ্ছে এসডিও, বিডিও আর একজন আধিকারিক। তারপর আমরা আমাদের প্রার্থীপদটাও ফিরে পাই এবং আবার এগেনস্টে তৃণমূলের যে প্রার্থী ছিলেন ওনাকেও ক্যান্সেল করেন। আগামী দিন ভোট হবে বলেছেন কোর্ট, এবার দেখা যাক কবে ভোট হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, সকলকে অভিনন্দন। বীরভূম থেকে উর্মিলা মেটে, উর্মিলা মেটে আপনি যদি থাকেন, প্রথমেই ধন্যবাদ জানাই আজকে সবার সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবর্গ, মঞ্চে উপবিষ্ট আমাদের রাজ্যের নেত্রী এবং বিভিন্ন জেলা থেকে আগত সকল সংগ্রামী বন্ধুদের
অভিনন্দন জানিয়ে আমি আমার পঞ্চায়েতের সংগ্রামের দু চারটা কথা বলছি। 2011 সালের পর যখন আমাদের বন্ধু সরকার চলে যায়, তারপর থেকে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয়, সেখানে আমি 2013 সালে প্রথম পঞ্চায়েতের প্রার্থী হিসেবে নির্বাচিত হই। সেখানে প্রথম যখন আমি লড়াইয়ে নামি, অনেক বাধা, অনেক লড়াই আমাকে সম্মুখীন হতে হয় এবং সেই লড়াইকে উপেক্ষা করে যে আমার নামে মিথ্যে কেস দেওয়া হয়, আমার স্বামীর নামেও মিথ্যে কেস দেওয়া হয়, সেই কেসকে লড়াই করে সেখান থেকে আমি পঞ্চায়েতে নির্বাচিত হই এবং পরপর তিনবার 2013 থেকে 18, 18 থেকে 23 এবং এবারও 23 থেকে 28 পর্যন্ত আমি নির্বাচিত হয়েছি। আমি শুধু নিজের একা লড়াই এখানে আসিনি, আমাদের নিচু স্তরে যে কর্মীরা রয়েছেন, মহিলা কর্মীরা, তারা আপ্রাণ চেষ্টা করে রাত দিন খেটে এই লড়াই জিততে পেরেছি আমরা। এবং আমি আর একটা সংগ্রামের সাথেও আমি যুক্ত, শুধু পঞ্চায়েতই লড়াই নয়, খেলার মাঠেও একটা লড়াই রয়েছে, যেটা বিদেশের মাটিতে গত 19-20 আগস্ট 2023 ইন্টারন্যাশনাল মাস্টার অ্যাথলেটিক্স মিট হয়েছে শ্রীলঙ্কায়। সেখানে আমি আমাদের দেশের হয়ে আমাদের মহিলাদের পক্ষ থেকে লড়াই করেছি। সেখানে জ্যাভেলিন থ্রোতে প্রথম, লং জাম্পে দ্বিতীয় এবং 100 মিটার রানে তৃতীয় স্থান অধিকার করে আমি আপনাদের সম্মান রাখতে পেরেছি। আগামী দিনে আমাদের এই লড়াই জারি থাকবে, শুধু শ্রীলঙ্কার মাঠে নয়, আরো অনেক দূরে গিয়ে আমাদের সম্মান রাখতে হবে, মেয়েদের সম্মান, মেয়েদেরকেই রক্ষা করতে হবে এবং আমাদের যে পঞ্চায়েতিদের লড়াই সংগ্রাম একে জারি রেখে আমাদের যে মূর্খ সরকার এখন রয়েছে বর্তমানে তাকে দেখিয়ে দিতে হবে মহিলারা আমরা সংগ্রাম করে নিজেদের জয়কে ছিনিয়ে আনতে পারি। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির এই মহর্ষির সমাবেশ সভাপতি নেতৃত্বে এবং বিভিন্ন জেলা থেকে মায়েরা বোনেরা যারা এসেছেন সবাইকে পুরুলিয়া জেলার পক্ষ থেকে অভিনন্দন, সালাম ও নমস্কার জানাই। পুরুলিয়া জেলার আমি একজন মহিলা সংগঠনের সদস্য। গত পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা ভোটে বাধা ও ভোট লুটে বাধা দিতে গিয়ে তৃণমূলে হারমাকে দিচ্ছে মহিলাদের একজোট করে। শুধু এই কারণে আমাকে তৃণমূলের গুন্ডারা বুঝে মধ্যে পুলিশের সামনে আমাকে পিঠে বেল দিয়ে মারে, পোলিং এজেন্টকে টেনে বের করে দেয়। আমার 300-312 নং বুথের মহিলা প্রার্থী মিনু খাতুনকেও মারধর করে। এভাবে মানুষকে ভোট দিতে না দিয়ে বোমা পিস্তলের ভয় দেখিয়ে ভোটে দিতে, তবে মানুষ আমাদের সঙ্গে আছে। মহিলা সংগঠনের রাজ্য ও জেলা নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তারা আমাকে আজ এখানে বলার জন্য সুযোগ করে দিয়েছে। যতদিন বাঁচব মহিলা সংগঠন করব। সংস্থা এবং পিকে শ্রীমতী, আপনারা জানেন এই পশ্চিম বাংলা জুড়ে 2023-এর যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, প্রথম নমিনেশন ফাইলের দিনে গোটা রাজ্য জুড়ে যেটা দেখতে পেয়েছেন ভাঙড়ে এবং বারাবণীতে, সেখানেও আমরা মহিলারা একীভূত হয়ে লড়াই করেছি এবং তার সাথে কমরেডরা বাইরের থেকে ওসি বিডিওর সহযোগিতায় হাজার হাজার টিএমসির ভাড়াটে গুন্ডা এনে ব্লকের সামনে মজবুত করেছিলেন। আমরা যখনই নমিনেশন ফাইল করতে যাই
সেনাপতি শিল্পীদি মৈত্রীদি এবং দেবমিতা সেখানে মহিলা নেতৃত্ব গেছিলেন যে নতুনদি গ্রামে পুরুষ শূন্য সেখানে মহিলাদের সাথে আমরা দেখা করতে যাব কিন্তু কোনোভাবেই সেখানে যাওয়া যায়নি কিন্তু সেখানে দুঃখের বিষয় আমরা মহিলাদের কাছে সেই সময়টাতে পৌঁছাতে পারিনি আমাদের সেই বারবনিতে 28 জনের নামে কেস হয়েছে কিছু জনের বেল হয়েছে এখনো যারা লড়াই করেছেন নমিনেশন ফাইলের দিনে আমাদের দুজন কমরেড অনেকেরই লয়ার কোর্টে বেল হয়েছে আর কল্যাণ সিং এবং অরিজিতের এখনো পর্যন্ত বেল হয়নি তাদের হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে এই কেস দিয়ে বারবনির সাথীদের এবং কমরেডদের এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে যারা মহিলারা এবং সাথীরা লড়াই করছে পঞ্চায়েত নির্বাচনে